তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আপনার মোটরের যে কেবলটি আছে সেই কেবলটি চেঞ্জ করব। তো দেখুন, প্রথমে মোটরের যে কেবলটি চেঞ্জ করতে হয় সেটা চেঞ্জ করতেছি। আমরা মোটরের সেকশনে আপনার একটা রেবন লাগানোর যে ইউনিট আছে ওই ইউনিটে আপনার রেবনটি লাগালাম। আমরা দ্বিতীয় যে রেবনটি লাগাচ্ছি এটা হচ্ছে কেন ইউনিটের রেবন। এটা অনেক সময় সাবধানে কাজ করতে হয়, কারণ এই যে ইউনিটটা অনেক গ্লাসের, তো এই জন্য মনে করেন গ্লাসের যাতে কোনো প্রকার আঘাত না লাগে আস্তে আস্তে এই কাজটা করতে হয়। আমরা ধীরে ধীরে এই কাজটি করতেছি, আপনারা আমাদের ভিডিওটি দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে, কারণ এখানে খুব নিখুঁত কাজ, অতি ধৈর্য ধরে এই কাজগুলো করতে হয়। তো একটা কথা না বললে নয়, আমাদের কাছে আপনারা এই প্রিন্টারের, ইপসন প্রিন্টারের, ক্যানন প্রিন্টারের, তারপরে এইচপি প্রিন্টারের, লেমিনেট মেশিন, এগুলো যত পাস এক্সপায়ার পাস আছে সবগুলো আমাদের এখানে পাবেন। আপনাদের যদি কারোর লাগে তাহলে আমাদের ইউটিউবে
হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইপসন L3210। এই প্রিন্টারটির প্রবলেম, স্ক্যানার কাজ করে না। তো আমরা এখন স্ক্যানারে দুইটা কেবল চেঞ্জ করতেছি। দেখুন কিভাবে প্রিন্টারের এই স্ক্যানারটি, এই স্ক্যানারের কেবলগুলো চেঞ্জ করা হচ্ছে, সেই ভিডিওটি আপনাদের মাঝে উপলব্ধি করলাম। আপনারা ধৈর্য ধরে দেখুন আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর সবচেয়ে বড় ব্যাপার, স্ক্যানারের যে প্রবলেমগুলো হয় মূলত ডাবল সিগন্যাল জলে প্রিন্টারে, যার কারণে স্ক্যানারের যে মোটর কেবল আছে, তারপরে স্ক্যানার ইউনিটের যে কেবলটি আছে, এই কেবলগুলো চেঞ্জ করলে অনেক সময় ঠিক হয়ে যায়। তো আমরা আপনাদের মাঝে কেবলটি কিভাবে লাগানো যায় সেই ব্যাপারে আপনাদের সামনে ভিডিওটি উপলব্ধি করলাম। আপনারা দেখতে থাকুন কিভাবে কেবলগুলো লাগানো হয়।